এখন তো আমের সময়, কার কেমন আম পছন্দ? শক্ত আম আমার বেশি পছন্দ, তোমার? না, আমার নরম আম ভালো লাগে। আচ্ছা আইভি, তোমার কি মনে হয় নরম আম বা শক্ত আম, এই দুই ধরনের আমের ভেতরে কি কোনো পুষ্টি উপাদান বা পুষ্টি গুণাগুণের কোনো পার্থক্য আছে? না, তেমনটা না। নরম আম, শক্ত আম, দুটোর ক্ষেত্রে পুষ্টি উপাদান একই থাকে, তাই না? এক্স্যাক্টলি, আম শক্ত হোক বা নরম হোক, আমের পুষ্টিমূল্যের তেমন কোনো পরিবর্তন হয় না। আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, যা আমাদের স্কিন রিপেয়ারে সাহায্য করে আর যা আমাদের দৃষ্টিশক্তির জন্য ভালো। এছাড়া আমে রয়েছে ফ্ল্যাভিনয়েড, যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। আর আমে উচ্চ ক্যালোরি সম্পন্ন, তাই হচ্ছে যারা ওয়েট গেইন করতে চায় তারা 2 থেকে 1টা আম ডেইলি ইনটেক করতে পারে, কোনো প্রবলেম নেই। বাহ বাহ, আচ্ছা আমের কথা তো বললো, শক্ত বা নরম আম, তোমার কোন ধরনের আমের প্রজাতি পছন্দ? আমার হাড়ি ভাঙা আম খেতে অনেক ভালো লাগে। তোমার? আমার পাকা রূপালী আম খেতে পছন্দ। আচ্ছা সানজিদে, তোমার কি মনে হয় আমের প্রজাতির উপরে পুষ্টি গুণাগুণ ডিপেন্ড করে? না, আমের প্রজাতির উপর পুষ্টি গুণাগুণ কখনোই নির্ভর করে না। আমরা কতটুকু আম গ্রহণ করব তার উপর নির্ভর করে আমরা কতটুকু পুষ্টি পাবো। এছাড়াও জলবায়ু ও অঞ্চল ভেদে আমরা কোন এলাকার আম গ্রহণ করছি তার উপর এর পুষ্টি উপাদান নির্ভর করে। প্রতি 100 গ্রাম পাকা আমে 80 থেকে 90 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। তবে এখানে একটি কথা আছে, প্রতি 100 গ্রাম আমে যেখানে সুগারের পরিমাণ বেশি সেখানে কিন্তু ক্যালোরির পরিমাণ বাড়তে পারে। তবে এক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত যারা কোমরবিডিটি কোনো ডিজিজে আক্রান্ত, যেমন ডায়াবেটিস, কিডনি ডিজিজ বা এই ধরনের যদি কোনো রোগ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে একজন ডক্টর বা একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আম গ্রহণ করা উচিত। আর যারা ওজন কমানোর জার্নিতে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, যেহেতু আমে প্রচুর ক্যালোরি থাকে, তাই ক্যালোরিটা যেন সঠিকভাবে ডিস্ট্রিবিউট হয় এবং বেশি ইনটেক করা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। তাই আমরা পরিমিত আম খাবো, সঠিক সময়ে আম খাবো এবং যার যতটুকু যেভাবে প্রয়োজন সেভাবে আম খাবো। ধন্যবাদ।